মরিস না কে? এভাবে প্যারালাইসের রোগী হয়ে পড়ে আছিস, প্রত্যেকটা দিন খাওয়াইতে আসলে আমার 3-4 ঘন্টা পার হয়ে যায়। তোর পোলা যদি এতদিন না থাকতো না, এতদিন আমি তোকে মেরে ফেলতাম। তোর এইসব জ্বালাতন আমার আর সহ্য হচ্ছে না। মা, হা করেন? এই তো পানি খাবেন? একটু পানি। বুঝছ রাজু, মা যদি এভাবে 1000 বছরও বেঁচে থাকে আর এর থেকে বেশি কষ্ট যদি আমার করতে হয়, আমি হাসি মুখে সহ্য করব। আমার মা যদি এখন বেঁচে থাকতো, আমি এভাবেই সেবা করতাম। আর আমি তো তোমার মাকে কখনো শাশুড়ি ভাবতে পারিনি, আমার নিজের মায়ের মতোই ভেবেছি। আর মাকে তো আমি কত ভালোবাসি, মা যেন সবসময় আমাদের সাথে থাকে। তোমার মতো স্ত্রী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তুমি মাকে যেভাবে সেবা যত্ন করে আগলে রাখো, এটা দেখে মাঝে মাঝে আমার খুশিতে চোখের পানি চলে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে খাওয়াও, আমি আসি। কি মায়ের চোখে পানি কেন? ও কিছু না, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আমার মতো বৌমা পেয়েছে তো, তাই মায়ের চোখ দিয়ে পানি আসছে। এটা সুখের পানি। তুমি এখন যাও। তুই মরিস না কে? মরে আমাকে উদ্ধার কর। তুই কি তুই কি মরতে পারিস না? প্রত্যেকটা দিন এই ঝামেলা আমার ভাল লাগে। মায়ের চোখে পানি দেখে আমার কেন যেন মনে হচ্ছে কোনো গরমিল আছে। এক কাজ করব, কালকে অফিস থেকে দুপুরে হঠাৎ চলে এসে দেখতে হবে আসল ঘটনাটা কি। ঠাকুর, আমাকে আমাকে এত জ্বালাস কেন? এত জ্বালাস কেন? তোর জ্বালাই তো আমিই মরে যাবো, তুই তো মরবি না। জানোয়ারের বাচ্চা, প্রতিটা দিন তোর নাটক আমার আর ভাল লাগে না। ঘন্টার পর ঘন্টা তোর এই খাবার নিয়ে আবার বসে থাকতে হয়। ঠাকুর, ঠাকুর, ঠাকুর! সুরের বাচ্চা, ভাত খাবি না হলে তুই যা। এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত দিস? ভাগো, তুমি আমারে মাফ করে দাও মা। আমি আসলে বুঝতে পারি না যে দজ্জাল মাইয়া তোমার লগে এত অত্যাচার করে। মা মা, তুমি আমারে মাফ করে দাও মা। তোমার এই অসুস্থ শরীরে কত অত্যাচার তোমার সাথে করছে মা। মা, তুমি যদি আমারে মাফ না করো মা, আল্লাহ আমারে মাফ করবো না মা। আমার মাফ করে দাও মা, মাফ করে দাও আমারে।